السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة لأهلها وبعد، فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واعبدوا الله ولا تشركوا به شيئا، وبالوالدين إحسانا، وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب ومن السبيل وما ملكت ايمانكم الى اخر الايه. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنه قاطع رحم، وكما قال عليه الصلاه والتسليم. সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে অথবা বিদেশে, কাছে দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আমাদেরকে, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে প্রতিদিন আয়োজিত অনুষ্ঠানে। আপনারা দেখছেন পুলিশের নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই প্রোটেক্টর, কো স্পন্সর তাসমিরি হেয়ার অয়েল। দর্শক, আপনারা অবগত আছেন যে রমজানের প্রতিদিন এই বিকেল 4:05 আমরা আপনাদের সামনে উপস্থিত হই এবং জীবন ঘনিষ্ঠ রমজান রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ রমজানে আত্মীয় স্বজন ও প্রতিবেশীর হক। আমরা জানি 15 রমজান আর আমাদের হাতে বেশি সময় নেই। আমরা আপনারা চাইলে ফোন করতে পারেন, আমাদের স্কলে যে নাম্বারগুলো আছে সেখানে ফোন করে আপনি আমাদের এই অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে পারেন। প্রিয় দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো রমাদানে আত্মীয় স্বজন ও প্রতিবেশীর হক। এ বিষয়ের উপর আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশবরেণ্য আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, প্রিন্সিপাল ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে মাহে রমাদানে মোবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করব যে আত্মীয় স্বজনের হক, আত্মীয় স্বজন, এরপরে প্রতিবেশী। আগে আমরা আত্মীয় স্বজনের হকের ব্যাপারে আলোচনা করি যে কি অধিকার তাদের আল্লাহ দিয়েছেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়ানসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিজ্ঞ উপস্থাপক, আজকের যে বিষয়টি আমাদের সামনে আপনি অবতারণা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে একটি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবার সমাজ গঠনে আজকের বিষয়টি একটি নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে। আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর মানব জাতির কল্যাণে ইসলামের শিক্ষা দিয়েছেন, কোরআন দিয়েছেন। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, মানব জাতিকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে একটি অন্যতম উপসর্গ বা বৈশিষ্ট্য দিয়েছেন যে মানুষ তার মা বাবাকে চিনে জানে, ভাই বোনকে চিনে জানে, এবং মা বাবা, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজনের প্রতি তার একটা অদৃশ্য, এক শক্তিশালী বন্ধন, এক আকর্ষণ কাজ করে যা মানব জাতি ব্যতীত অন্য কোনো প্রাণীর মধ্যে এটা নেই। অন্যান্য প্রাণী মা বাবাকে একসময় হারিয়ে ফেলে, ভাই বোনকে চিনে না, জানে না, আকর্ষণও থাকে না, কিন্তু আল্লাহ তার আপন কুদরতে, আল্লাহ যেমন রহমান রহিম, এই রহমতের গুণটা মানব জাতির মধ্যে দিয়েছেন। আপনি যে আত্মীয়তার বন্ধনের কথা বলেছেন, আত্মীয়তার বন্ধনটাকেও আল্লাহ পাক কোরআন হাদিসের ভাষায় কিন্তু রেহেম শব্দ ব্যবহার করেছেন। রেহেম রহমান থেকে, রহমান আর রেহেম একই মাদ্দা থেকে উদ্ভূত হয়ে আসছে। তাহলে দেখা যায় আল্লাহ পাকের যে বৈশিষ্ট্য গুণাবলী মধ্যে অন্যতম হলো তিনি রহমান, তিনি রহিম, সেই রহমতের সম্পর্কটাই আত্মীয়তার মধ্যে দিয়ে রেখেছেন। তাহলে বোঝা যায় একজন আত্মীয় আরেকজন আত্মীয়র সাথে রহমতের সম্পর্ক রাখবে। তা আত্মীয়র মধ্যে আমার সবার বাংলায়ও কিন্তু আত্মীয় শব্দটা, তা আত্মা থেকেই কিন্তু আত্মীয়, আত্মার সম্পর্ক একটা বন্ধন। জি, আর এই বন্ধনটা শুরুই হয় আমার মা আমার বাবা দিয়ে, তারপরে মা বাবার রিলেটেড রক্তের সাথে যারা রিলেটেড, ভাই আমার ভাই বোন, আমি যেমন আমার মা বাবার অংশ, আমার ভাই বোনেরও ঠিক আমার মা বাবারই অংশ, তারপরে আমার বাবা যাদের সাথে, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, এরা মামা মামি, এরা আমাদের আত্মীয় আপনজন। তো এদের প্রতি আমাদের একটা দায়িত্ব রয়েছে এবং একজন আত্মীয়ের উপরে আরও একজন আত্মীয়ের একটা হক, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অধিকার বলেছেন। এটার কোনো যে
كورونا كورونا كومبا يمونتنا وآتي ذا القربة حقه والمسكين وابن السبيل والمسكين وابن السبيل جاء الله بلسن جاء القربة نيكو تتيو جارا تادر حق تمي دي دو ادھیکار دي دو تادر ادھیکار آما در اوپر پرتشتی تو آسے اپنی سورة باقرة تھے کہ جي آیت تي تلاوت کرسن اکنے جمعن الله بلسن عبد الله ولا ترشکو بھی شئی و بالوالی دین حسان اکنے دیکن الله رب العالمين عبادت ار ما بابار پرتی جي দয়া মায়ার যে এহসান উত্তম আচরণ কোন রকম দাড়ি কমা বাদে একই বন্ধুনি দিয়ে আসে জি আমরা এখানে আসব একটা ফোন নিয়ে আসব জি দর্শক আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন আমার নাম সাদিক আমি গায়বান্ধা থেকে বলছিলাম জি সাদিক ভাই আমার প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যেতে পারবে না জি ধন্যবাদ আপনাকে জি আমাদের সাদিক ভাই যে প্রশ্ন করেছেন যে গাইবান্ধা থেকে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে না যে হাদিসটা আমিও বলেছি লায়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমান জি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে বলছেন যে আমল আখলাক সব ঠিক আছে নামাজ রোজা সব ঠিক করে কিন্তু আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখেন আসলে কি পর্যায়টা জি নামাজ রোজা এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনের হক কিন্তু আত্মীয়তার হক হচ্ছে এটা বান্দার হক মানুষের হক আল্লাহ পাক এটাকে ক্ষমা করে না আমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করার ছিন্ন করার অর্থটা কি হাদিসের মাধ্যমে আমরা যেটা জানি যে একজন আত্মীয় আমার সাথে সম্পর্ক রাখে না আমিও তার সাথে রাখি না এটাই কি এটা আত্মীয়তার সম্পর্ক বলো না হলো না বরং যে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আমি তার সাথে যে সম্পর্ক আমার পক্ষ থেকে উদ্যোগ দিয়ে তার সাথে সম্পর্ক রক্ষা করলাম এটা হলো আত্মীয়তার সম্পর্ক হাদিসে এভাবে বলা হয় এভাবে বলা হয় যে এটার নামই আতে তোমার সাথে আত্মীয় ভালো আচরণ করলো তুমি ভালো আচরণ করলা এটার নাম আত্মীয়তা রক্ষাকারী নয় রক্ষাকারী হলো ওই ব্যক্তি যে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না কিন্তু সে উপযাচক হয়ে তার সাথে মানে এখানে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে সেখানে সেই নষ্ট সম্পর্কটাকে পুনরুদ্ধার করতেছে রক্ষা করতেছে মানে প্রত্যেকের উদার হওয়া দরকার যে ঠিক আছে আমার ভাই আমার সাথে ভালো সম্পর্ক রাখছে না আমি তার সাথে উদার হয়ে আমি ছাড় দিয়ে আমি তাকে সম্পর্ক বজায় আমরা তো এটা চিন্তা করলে পারি যে আমরা তো আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কত নাফরমানি আচ্ছা আমরা একটা ফোন নিয়ে তারপর আলোচনা আসছে জি দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন খুশু বলছি দিনাজপুরের কাউকরি থেকে জি খুশু ভাই আপনার প্রশ্ন আমার প্রশ্ন হলো যারা জি কশু ভাই আপনি আমাদের সাথে তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম আসলে আমাদের গাইবান্ধা থেকে সাদিক ভাই যে প্রশ্ন করেছেন যে আত্মীয়তার সম্পর্ক আসলে কোন কোন পর্যায়ে রাখতে হবে বাকি কশু ভাইয়ের প্রশ্নটা আরো ব্যাপক রাইট হ্যাঁ যে এখানে আত্মীয়তার পর্যায় আছে যেমন আমাদের আত্মীয়তার পর্যায়টা কিন্তু শুরু হয় আমাদের মা বাবা দিয়ে ভাই বোন দিয়ে তো এখানে মা বাবার যে হক এটা কিন্তু একটা বিশাল এটা ফরজ এবং এখানে কোনো রকমের ছাড় দেওয়ার সুযোগ নেই হুমা জান্নাতু কাওয়া নারুকা মা বাবাই জান্নাত মা বাবাই জাহান্নাম এরপরে আসে যে ভাই বোন ভাই বোনেরা কিন্তু অনেক সময় দেখা যায় সম্পদের অংশীদার আমরা কিন্তু সবচেয়ে বড় অন্যায় করি যে বড় ভাই ছোট ভাইকে অনেক সময় সম্পদ থেকে বঞ্চিত আবার অনেক সময় দেখা যায় ছোট ভাই বড় ভাইয়ের চেয়ে একটু বেশি বুঝে বড় ভাই একটু সহজ পান বড় ভাইকে বঞ্চিত করে দিচ্ছে আবার ভাইয়েরা বোনকে বঞ্চিত করছে আবার এখন ইদানীকালে বোনেরাও ভাইকে বল প্রয়োগ করে বঞ্চিত করার ঘটনা কিন্তু আমরা দেখি কোনো একটি পক্ষকে আমরা বলবো না প্রত্যেকটি ভাই বোন প্রত্যেকটি ভাই বোনকে মা বাবার রেখে যাওয়ার সম্পদটা প্রথম বুঝিয়ে দেবে এখানে যদি বুঝিয়ে না দেয় তার এবাদত কবুল হওয়ার এখানে কি আছে সে তো ভাই বোনের হক নষ্ট করে দিল এটা তো বুখারী শরীফের একটি হাদিস সম্ভবত এরকম আছে যে যে ওয়ারিসদেরকে ঠকালো তার এবাদত কবুল হবে না যে এখন এই যে তাদের এই সম্পদ আগে তো মা বাবার ইন্তেকালের দিন থেকেই কিন্তু তাদের হক প্রতিষ্ঠিত হয়ে গেছে সেদিনই তাদেরকে বুঝিয়ে দিতে হবে যদি তারা ইচ্ছা করে না নেয় তাহলে সেটা ভিন্ন জিনিস আরেকটা আত্মীয় তারা যে বিষয়টা হলো যারা একটু দূরবর্তী আত্মীয় তাদের কিন্তু এই ধরনের সুনির্ধারিত কোনো ফরজ নেই কিন্তু
তাদের সদাচরণ করা, তারা যদি অভাবগ্রস্ত হয় তাদের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত হলে বিপদে এগিয়ে যাওয়া, এবং যে যদি তারা যাকাত প্রাপ্যের অধিকারী উপযুক্ত হয় উপযুক্ত হয় তাহলে যাকাতটা তাদেরকে দিয়েই কিন্তু শুরু করতে হবে। অর্থাৎ তারা যদি দরিদ্র হয় তা যাকাত আগে তারা পাওয়ার হক, তারা পাওয়ার হক। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় চাচা আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে ওই যাকাত আদায়ের ব্যাপারে একটা অভিযোগ আসছিল, তখন নবীজি তার চাচার যাকাত নিজ দায়িত্বে আদায় করেছেন, এক বছর না দুই বছরের, এবং বলছে আম্মুর রাজুলে সেনবু আবিহি, একজনের ব্যক্তির চাচা তার পিতারই মতো একটি ডালের দুইটা উপশাখা। তাইলে এখানে এই যে একটা চাচার ব্যাপার, আরেকটা দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, যাকে জাফর তৈয়ার বলা হয়, যে মুতার যুদ্ধে তিনি যখন শহীদ হয়ে গেলেন তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছোট বাচ্চারা বাড়িতে ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহি মারফতে শাহাদাতের খবর শুনি সাথে সাথে জাফর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তাদের জন্য রুটি তৈরি করে দাও, জাফরের সন্তানের আজকে না খেয়ে আসে। এই যে বিপদাপদে আত্মীয়তার আত্মীয় যারা তাদের পাশে দাঁড়ানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের ইয়া ভাই খুশরু ভাই যে বলছেন যে আত্মীয় স্বজনকে যাকাত দেওয়া যাবে কিনা, দেওয়া যাবে কিনা না, তারা যদি যাকাত পাওয়ার মতো অবস্থা হয় তাহলে তাদেরকে দিয়ে আগে শুরু করতে, তাদেরকে দিয়েই যাকাত দেওয়া। এটা দুইটা ফায়দা, একটা হলো আত্মীয়তার সম্পর্ক দৃঢ় হবে এবং যাকাত দেওয়া হবে, দুইটা সওয়াব হবে, দুইটা সওয়াব হবে। যে আমরা একটা ফোন নিব, যে দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ধন্যবাদ, এটা আমাদের ব্যাপক একটা প্রশ্ন, ঠিক আছে, এটা কিন্তু আগে ছিল না। হ্যাঁ ধন্যবাদ ভাইকে। আসলে সালাতুত তারাবিহ এটা আমরা কিন্তু আইমে মুস্তাহিদিন আমাদের সাহাবায়ে কেরাম তাবিন তাবা তাবিনদের যুগে এটা বিশ্বাকাতি, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আমাদের হানাফি মাজাবের সবচেয়ে বড় কিতাব কিতাবুল মাফসুদ, ওখানে কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন যে যেই মাসআলাতে আল্লাহর রাসূলের কোনো ফয়সালা আছে, যেই মাসআলাতে সাহাবিদের কোনো ফয়সালা আছে, ওই মাসআলায় আমি কোনো গবেষণাই করি নাই, যখন দেখেছি আমার সমসাময়িক তাবিঈরা আইমে মুস্তাহিদ কোনো মাসালা নিয়ে গবেষণা করেছে তখন আমি সেই মাসালা নিয়ে গবেষণা করেছি। কিন্তু এখানে লক্ষণীয় বিষয়, সালাতুত তারাবী নিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কোনো গবেষণা করেন নাই, ইমাম শাফি রহমতুল্লাহ কোনো গবেষণা করেন নাই, মালিক রহমতুল্লাহ গবেষণা, কারণ এই বিষয়ে গবেষণার সুযোগই ছিল না। সাহাবায়ে কেরাম হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সালাতুত তারাবী বিশ্বাকাত মসজিদে নববীতে প্রতিষ্ঠিত হয়ে গেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রতিষ্ঠিত রেখেছেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় চলে গেলেন খেলাফত নিয়ে, দারুল খেলাফা কুফাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কাজ করেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে এটা প্রতিষ্ঠিত। এখন তার যার কারণে সাহাবি তাবেইন ও আইমে মুস্তাদিন এটা কোন গবেষণা তারা বলে দিচ্ছেন যে সালাতুত তারাবি ইশরুনা রাকাতান সুন্নাতান মুআক্কাদা, 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটাই কথা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যেটা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তার কিয়ামুল লাইল ফি রমাদান বাবের মধ্যে যেটা এনেছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইয়ের কতগুলো খুসুসিয়াত আছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির নিজস্ব কতগুলো কৌশল আছে, উনি তার যেই শর্ত শারায়েত আছে সেই শর্ত শারায়েতের ভিতরে সালাতুত তারাবির কোন হাদিস ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে নেই, সেজন্য উনি সালাতুত তারাবির হাদিস আনেননি, তিনি সালাতুত তাহাজ্জুদের হাদিসটা এখানে এনেছেন, কারণ সালাতুত তাহাজ্জুদ তো রমজানের ভিতরেও আছে, মায়াশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটা দিয়ে আট রাকাত বলা হয়, লা ইয়াজিদু রাসূলুল্লাহ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রি রমাদানা আলা 11 রাকাতান, আল্লাহর রাসূল রমজানেও 11 রাকাতের বেশি পড়েন নাই, রমজানের বাইরেও 11 রাকাতের বেশি পড়েন নাই। তাহলে এটাকে যদি আমরা সালাতুত তারাবি ধরি, আমাদের বন্ধুরা এখন যেটা বলে, তাহলে আমি তাহাজ্জুদটা পাবো কোথায়? না এটা তো হয় কি, এটাকে যদি তাহাজ্জুদ বলি তাহলে তারাবিটা গেল কোথায়? মানে এটা এমন হয় যে রেল লাইনের উপরে বাস চালিয়ে দেওয়া, হ্যাঁ, বা অথবা বাস লাইনের উপরে রেল চালিয়ে দেওয়া, ইমাম এটা যেটা তাহাজ্জুদের হাদিস সেটাকে তারাবির হাদিস দ্বারা দলিল দিয়ে, এটা আমি বলি যারা
এই হাদিসের আলোকে মসজিদে আট রাকাত সালাত তারাবি পরে বাইরে চলে যান, তারা কিন্তু তাহাজ্জুদ পড়ার আর কোনো সুযোগ নেই এবং তারা তাহাজ্জুদকে অস্বীকার করতেছে। হ্যাঁ, তারা কিন্তু তারাবিকে অস্বীকার করে, তারাবিকে সালাত তারাবিকে তারা অস্বীকার করে। এরা কিন্তু আট রাকাত সালাত তারাবি বলে না, আট রাকাত হলো কিয়ামুল লাইল, রাতের নামাজ। এখন রাতের নামাজ এটা আমরাও এই হাদিসের উপর আমল করি, আমরা শেষ রাতে, সেটাও শেষ রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ঘুম থেকে উঠে এই সালাত আদায় করতেন। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতি আরবাআতান ওয়া লা তাসআল আন হুসনিহিন্না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে চার রাকাত পড়তেন এত সুন্দর করে যে সৌন্দর্য সম্পর্কে প্রশ্নাতীত সৌন্দর্য। আল্লাহ রাসূল এগারো রাকাতের বেশি পড়েন নাই এটা বলছেন, কিন্তু কম পড়েন নাই এটা বলেন নাই। এমনও গেছে আল্লাহ নবী মাত্র দুই রাকাত নামাজ পড়েছেন, সালাতুস ফজরের ওয়াক্ত হয়েছে, দীর্ঘ সময়। হযরত ইয়াজিদ ইবনে সারিয়া যে হাদিসটা বলেছেন যে তিনি দুই রাকাত নামাজ আদায় করছেন রাসূলের সাথে শেষ রাতের নামাজ, দুই রাকাতই আজানের সময়। তো এখন যারা তারাবি আট রাকাত পড়েন আমাদের বন্ধুরা, তারা ঘুম থেকে উঠার পরে শুরু করেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘুম থেকে উঠে আট রাকাত পড়তেন, এবং ঘুম থেকে উঠার পরে কেন তারা শুরু করেন না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এক দেড় ঘন্টায় আট রাকাত পড়তেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আট রাকাত পড়তে দুই আড়াই তিন ঘন্টা লেগে যেত। জি ধন্যবাদ, আমরা ফিরব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সময় হলো ছোট্ট বিরতি নেবার, ফিরব ইনশাআল্লাহ আপনাদের প্রিয় অনুষ্ঠান। আমরা একটু প্রশ্ন নিব, আমাদের দর্শক রয়েছেন লাইনে। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথেকে বলছেন? অনেকে সম্পত্তি একটা জিনিস জানা যায় যে আহলে হাদিস নামে এক শিরোনামে কিছু মুসলিম তাদের থেকে সতর্ক থাকতে বলা হয়, এই বিষয়টা যে তাদের বিষয়গুলো তাদের কার্যক্রম থেকে সতর্ক থাকার জন্য বলা হয়, এই বিষয়টা উৎপাদ করুন। জি আপনি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আপনার আমরা এই মুহূর্তে যাব ছোট্ট বিরতিতে। আপনারা দেখছেন পলিসেল রমাদান, আমাদের জীবন, পাওয়ার্ড বাই প্রোটেক্টর, কো-স্পন্সর তাসমির হেয়ার অয়েল। ইনশাআল্লাহ ফিরব অল্পক্ষণ পরেই, বাংলা ভিশনের সাথেই থাকুন। শুধু কথায় না বিশ্বাস করে বিশ্বাস করুন কাঠে, ঘরে লাগান 100% মেহগনি কাঠে তৈরি প্রোটেক্টর উডেন ডোর। প্রোটেক্টর উডেন ডোর, কথায় নয় কাঠে বিশ্বাসী। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি পলিসেল রমাদান, আমাদের জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই প্রোটেক্টর, কো-স্পন্সর তাসমির হেয়ার অয়েল। যে আমরা বিরতিতে যাওয়ার আগে দুটি প্রশ্ন আমাদের কাছে ছিল, সাব্বির ভাই গাজীপুর থেকে প্রশ্ন দুটি করেছেন। তিনি বলেছেন যে কাজা নামাজ সম্পর্কে, দীর্ঘদিনের কাজা নামাজ, এটা আসলে পড়তে গেলে অনেকের জন্য কষ্টকর হয়ে যেতে পারে, তো আসলে এটা কি পড়তে হবে নাকি আল্লাহর কাছে একদম ক্ষমা আছে, তাওবাতুন নাসুহা যেটা, এরকম তাওবা করে নিলে হবে? জি ধন্যবাদ জনাব সাব্বির ভাই, ভালো প্রশ্ন করেছেন। এটা কিন্তু আমাদের সমাজের অধিকাংশ লোকের এই সমস্যা, আমাদের দেশের যে কালচার, পারিবারিক শিক্ষা সব মিলেই কিন্তু বালেগ হলেই কিন্তু অনেকেরই এই সলাৎ বা নামাজ আদায় হয় না। এখন পাঁচ বছর, দশ বছর, পনেরো, বিশ বছর নামাজ আদায় করেনি, গাফিল ছিল, এজন্য নামাজ আদায় না করা এটা হচ্ছে মূলত কবিরা গুনাহ। আর আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা তাওবার মাধ্যমে ক্ষমা করে দেন। এখন সত্যিকার অর্থে যদি খালেস নিয়তে আল্লাহর কাছে এই অতীতের কাজা নামাজগুলোর জন্য তওবা করে, শুধু তো কাজা নামাজ দেয় কত গুনাহ, কত গুনাহ, সব গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে নামাজ যদি সহি নিয়তে শুদ্ধভাবে শুরু করে দেয়, আশা করে যে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। হ্যাঁ, তবে আমাদের পূর্বসূরী আলেম ওলামায়ে কেরাম এটা বলে গেছেন যে আল্লাহ পাক তো রহমানুর রহিম, এরপরও আমরা আমাদের অনুশোচনা থেকে যদি আমরা অতীতের, এটাকে উমরি কাজা বলছে, উমরি কাজা কিন্তু ফরজ না, না এটা সাধারণ নফলের চেয়ে উত্তম, এই নিয়তে যদি আমরা পড়ি তাহলে আমাদের কিন্তু কতগুলো নফল নামাজের
একটা বিশাল সম্ভার আমাদের আমলনামায় যুক্ত হয়ে যায়, এটার জন্য নিরুৎসাহিত করে না। এটা যদি উনি করে তাহলে এই দুইটা নিয়মে করতে পারে, এটা মনের তৃপ্তি এবং আমলনামায় অনেকগুলো সেজদা জমা হয়ে গেল। যে আমি অনুমান করলাম যে আমার 5 বছর নামাজ কাজা হয়েছে, আগামী 5 বছর আমি প্রতি ওয়াক্ত নামাজের সাথে ওই ফরজ আদায় করে নিলাম, তবে মাগরিবের এটা 3 রাকাতের জায়গায় 4 রাকাত আদায় করতে হবে। এটা করলে তো আলহামদুলিল্লাহ একটা বিশাল কতগুলো সেজদা, কত হাজার সেজদা জমা হবে। তো সেই হিসাবে উমরের কাজা যদি উনি আদায় করতে চান তাহলে করতে পারে, সাধারণ নফলের চেয়ে উত্তম। আর এমনটা যে উমরের কাজা করতেই হবে আল্লাহ না হয় মাফ করবেন না, বিষয়টা এমনটা নয়। আমাদের এক ভাই লাইনে আছেন, আমরা একটু সাব্বির ভাই আরো মনে কিছু আরেকটা প্রশ্ন আছে আপনার। জি দর্শক আসসালামু আলাইকুম। আসসালাম জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মাসুম কুমিল্লা থেকে। জি মাসুম ভাই আপনার প্রশ্ন। আমাদের সাথে থাকুন জি। আমাদের সাব্বির ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে আহলে হাদিস থেকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে যে এদের থেকে সাবধান থাকবেন। প্রথম কথা হইল, বর্তমান জমানায় আহলে হাদিস বলতে কেউ নাই। আহলুল হাদিস এটা কাদের সামনে প্রকাশ করা হয়তো সাহাবায়ে কেরামের পরে যারা তাবিঈন ছিলেন, তাবা তাবিঈন ছিলেন, আইম্মা মুস্তাহিদিন, তাদের মধ্যে হাদিস শাস্ত্র নিয়ে যারা হাদিস বিশারদ কাজ করেছেন, হাদিসের সনদ নিয়ে মতন নিয়ে লক্ষ লক্ষ হাদিস তারা জমা করেছেন, মুখস্থ করেছেন এবং এইটার পিছনেই তাদের শ্রম ব্যয় করেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ, ইমাম মুসলিম রহমাতুল্লাহ, এমন যারা হাদিসের পণ্ডিত ছিলেন তারা ছিলেন আহলুল হাদিস। আজকের জমানায় যারা আহলে হাদিস বলে দাবি করে, আসলে আহলে হাদিস না, আহলে হাদিস বলতে কোনো দল মাঝহাব বা কেয়ামতের ময়দানে নাজাত পাবে এমন কোনো মানহাজ নেই। এরা নিজের আহলে হাদিস, কিন্তু বাংলাদেশ ছাড়া আরব বিশ্ব এরকম কোনো আহলে হাদিস নামে কোনো জামাত নাই। এটা আমাদের বাংলাদেশে নামটা চলে। এরা মূলত লা মাঝহাবি, যারা মাঝহাব মানে না, কোনো মাঝহাবি মানে না, এরা একটা সম্প্রদায়। আমরা ওদেরকে বাতিল বলবো না, কিন্তু আমাদের দেশে লামা ঝাবিরা আহলে হাদিস নাম দিয়ে যে সকল কর্মকাণ্ড করে এগুলা ইসলাম এবং মুসলমানদের মধ্যে বড় ধরনের একটি বিপর্যয় সৃষ্টি করেছে। আমরা তাদের কার্যক্রম লক্ষ্য করি, রেজাল্টটা কি, তারা 2 বছর আগে তারা কুরবানিকে অস্বীকার করলো, যে কুরবানি দিলেও সই না দিলেও হবে, সুন্নাহ বলছেন, না দিলেও চলবে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন নেই, ওনাদের আর্থিক সঙ্গতি ছিল না, এই কুরবানি নিয়ে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করলো। তারপরে আপনি দেখেন এখন সালাতুত তারাবিকে তারা অস্বীকার করে। জি এই ধরনের আসলে তাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটি হাদিসের বানোয়াট অর্থ করে আল্লাহর রাসূলুল্লাহ শানে যে একটি হাদিস বুখারী শরীফের হাদিস বানোয়াট অনুবাদ করে রাসূলের শানে যে ধরনের অবমাননা করেছে এতে তার ইমানই থাকে না। এই ধরনের কর্মকাণ্ড, এই জন্য তাদের থেকে সাবধান থাকতে বলা হয়েছে। জি মাসুম ভাই কুমিল্লা থেকে, আমরা খুব সংক্ষেপ উত্তর দিব যে সালাম যে আমরা দেই আসলে নামাজের পরে, কাকে সালাম দেই বা কেন সালাম দেই, এক কথা সালাম ফিরানো, এটা নামাজের একটা সালাম ফিরানোর মাধ্যমে আমরা নামাজ থেকে বের হই। নামাজ থেকে বের হওয়ার জন্য ফিরাই, সাধারণত আমাদের সাথে তো ফেরেশতারা থাকেন, যখন আমরা জামাতে সালাত আদায় করি আমাদের ডান দিকে যারা মুসল্লি আছে তারা উদ্দেশ্য, ফেরেশতার উদ্দেশ্য, আবার বাম দিকে মুসল্লির আছে তারা উদ্দেশ্য, আর যখন কেউ না থাকে তখন আমাদের সাথে ফেরেশতারা। ইমাম বুখারী বিয়ে করেন না এই জিনিসটা উনি বলছেন, এটা আমরা আমাদের দেশে যে বুখারী শরীফের মাসহাফটা আছে দেওবন্দ থেকে প্রকাশিত, এর মহাদ্দেস আব্দুল হক দেহলভি রহমাতুল্লাহ বুখারী রহমাতুল্লাহ যে জীবনীটা, ওখানে কিন্তু উনি বলছেন ওয়ালাম ইয়ারিস ওয়ালাদান, ইমাম বুখারী রহমাতুল্লাহ কোনো সন্তান রেখে যান নাই, বিবাহ করেন নাই, কথাটা নাই, সন্তান তো না হতে পারে, সন্তান না হতে পারে। এখন জানি না আল্লাহ হয়তো বিয়ে করছেন কিনা, এই কথাটা আমরা যেহেতু পরিষ্কার পাইনি যে বিয়ে করেন নাই। যে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আত্মীয় এবং প্রতিবেশী, প্রতিবেশীর হক সম্পর্কে খুব সংক্ষেপে যদি একটু বলতে, প্রতিবেশীও আমাদের জন্য একটা বিশাল নেয়ামত, কিন্তু আমার যে কোনো বিপদে সবার আগে আমার অনেক আত্মীয় দূরে থাকতে পারে, আত্মীয় দূরে থাকতে পারে, প্রয়োজনে দূরে যেতে, কিন্তু প্রতিবেশী সবসময় আমার কাছে। শুধু কথাই না বিশ্বাস করে বিশ্বাস করুন কাঠে, ঘরে লাগান 100% মেহগনি কাঠে তৈরি প্রোটেক্টর উডেন ডোর, প্রোটেক্টর উডেন ডোর, কথাই নয় কাঠে বিশ্বাসী। এই জন্য ইসলামে প্রতিবেশীর উপর গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইউমিনু লা ইউমিনু লা ইউমিনু, 3 বার বলছেন, সে ব্যক্তি ইমানদার নয়, সে ব্যক্তি ইমানদার নয়, সে ব্যক্তি ইমানদার নয়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মান, কে এটা? রুমিজি বলছেন মান লা ইয়ামানু জিরানুহু বাওয়া ইয়াকুহু, যে ব্যক্তির প্রতিবেশীরা তার অনিষ্ট থেকে
মুক্ত থাকে না সে ঈমানদার নয় জি ধন্যবাদ আপনাকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা এই রমাদানে সামনে ইফতার সময় চলে এসেছে একটা কালচার আমাদের সাথে চালু হয়ে গেছে আত্মীয় স্বজন প্রতিবেশীর হক সম্পর্কে আমরা যদি বলি যে মেয়ের বাড়িতে ইফতার পাঠানো এটা একবার যে জরুরি মনে করা হচ্ছে আসলে এটা এমন জরুরি না যদি পাঠানোর সমর্থ থাকে মেয়ের বাবার যদি সেই সমর্থ থাকে মেয়ের বাড়িতে জামাইয়ের বাড়িতে পাঠাবে এটা আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করবে কিন্তু এটা একদম না পাঠালে সম্মান নষ্ট হবে কালচার এটা এরকম যেন না হয় এটা বাড়তি চাপ হয়ে যায় মেয়ের বাবার উপরে আমরা এটা করব না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রিয় দর্শক আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠান চলবে পুরো রমজান মাস ব্যাপী আগামীকাল দেখা হবে ঠিক 4:05 আমরা আলোচনা করব মাগফিরাত ও ধৈর্যশীলতার মাস রমাদান এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন পলিসেল রমাদান আমাদের জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই প্রোটেক্টর কো স্পন্সর তাসমেরি হেয়ার ওয়েল আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল আপনার দেহকালীন পরকালীন কল্যাণ কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু